সন্ধ্যাবেলায় একটা পুরনো বাড়িতে আপনি একা। আপনি খুবই যুক্তিবাদী মানুষ, আপনার বয়স 50 থেকে 55-এর মধ্যে, ভয় পাওয়ার মতো বয়স আপনার নয়। আপনি একটু রাবীন্দ্রিক, মানে বই পড়তে গান শুনতে আপনার ভাল লাগে, একা থাকতেও আপনার ভাল লাগে। ঠিক সেই রকমই একজন মানুষ আপনি, যে মানুষটি শহরের এই কোলাহল থেকে নিজেকে কিছুদিনের জন্য মুক্ত রাখার জন্য বা নতুন করে নিজের জীবনকে আবিষ্কার করার জন্য দূরের কোনো পাড়া গায়ে একটা পোড়ো বাড়িতে, পোড়ো বাড়ি বলছে এই কারণেই যে বাসাটা একসময় খুব জাঁকজমকপূর্ণ ছিল, অনেক জাঁকজমকপূর্ণ ছিল, একটা জমিদার বাড়ির মতো। সেখানে এখন শুধু একজন কেয়ারটেকার ছাড়া আর কেউ সেখানে থাকে না। এরকম একটি বাসায় আপনি আপনার জীবনের দুটি রাত কাটাতে গিয়েছেন। আপনি যাকে আড়াল করতে চান নাগরিক সভ্যতা থেকে, আড়াল করতে চান কোলাহল, জ্যাম, নানা প্রশ্ন, তর্ক এই সমাজ থেকে। সন্ধ্যাবেলা আপনার জানালা খোলা, আপনি দোতলার জানালার পাশে বসে আছেন। পুরনো বাড়ির জানালাগুলো কিন্তু অনেক বড় বড় হয়। সে জানালার পাশে বসে বসে আপনি কলের গান বাজছে, সেখানে আপনি আপনার হাতে রবীন্দ্রনাথের একটি বই খোলা, ধরুন গল্পগুচ্ছ আপনি পড়ছেন, টিম টিম করে আলো জ্বলছে, শুধু বইয়ের উপরে একটা ছোট্ট আলো, ল্যাম্পপোস্টের আলোর মতো বা টেবিল পোস্টের আলোর মতো। হঠাৎ করে আপনার মনে হলো যে বাড়ির মূল ফটক দিয়ে একজন ঢুকছে, খুব স্বাভাবিক একজন মানুষ, তার ধুতি পরা তার পরনে। আপনি এই বাসায় আসার পর থেকে এই বাসার কেয়ারটেকারের সঙ্গে আপনার শুধু একবার দেখা হচ্ছে এবং আপনি আপনার খাবার টাবার খুব নিয়মতান্ত্রিকভাবেই তিনবেলা টেবিলে পান, কোনো কিছু দরকার হলে সেটিও আপনাকে সরবরাহ করা হয়। কিন্তু যে মানুষটি সে বাসায় ঢুকছিল সে মানুষটি আপনার কেয়ারটেকারের সঙ্গে তার চেহারার কোনো মিল নেই, কিন্তু চেহারাটা ভয়ঙ্কর নয়। আপনি সেটা দেখে আবারও আপনার পড়ায় মনোযোগী হলেন। অন্ধকার, বাইরে ঘনিয়ে এসেছে, ঝিঁচি পোকার ডাক আরো বেশি তীব্র হচ্ছে, আর পুরনো বাড়ির এক ধরনের সোঁধা গন্ধ থাকে যেটি আপনার নাকে এসে লাগছে। আপনি রবীন্দ্রনাথের গল্প গুচ্ছে নিজেকে ভাসিয়ে দিয়েছেন, ডুবিয়ে দিয়েছেন। হঠাৎ করে আপনি দেখলেন যে জানালার পাশে আপনি বসে বই পড়ছেন, ঠিক পাশের একটি জানালা আপনার উল্টো দিকে। হঠাৎ করে আপনার জানালাটা খুলে গেল, চারিদিকে কোনো শব্দ নেই। এরকম নিঃশব্দ একটা দুনিয়ার মধ্যে হঠাৎ করে খট করে জানালা খুলে যাওয়া এবং দমকা একটা বাতাস আসা, প্রথমে আপনার হার্টবিট খানে অনেকখানি বাড়িয়ে দিল। তারপর কি হল? তখন আপনি যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করছেন। আপনি ভাবছেন যে আসলে হয়তোবা এই জানলার বাতাস ওই জানলা দিয়ে পাস হওয়ার জন্য হঠাৎ করে ধড়াম করে জানলাটা বন্ধ খুলে গিয়েছে। আপনি তখনও আপনার ভিতরে যুক্তিবাদী সাহসী মানুষটিকে সামনে দাঁড় করিয়ে আপনি ব্যাপারটি বোঝার চেষ্টা করছেন। পড়তে পড়তে আপনার চোখ লেগে আসছে, হঠাৎ করে আপনি ভাবছিলেন যে আর পড়ব না, একটু বিশ্রাম নিয়ে বিছানায় শুয়ে পড়ি। আপনি যখন বিছানায় শুলেন তখন আপনার দুটি জানালা খোলা, একটি আপনি খুলে রেখেছেন, অন্য একটি জানালা নিজে নিজেই খুলে গিয়েছে। আপনার চোখ অল্প অল্প করে বন্ধ হয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে আপনার মনে হচ্ছে তন্দ্রার মধ্যে অথবা জাগরণের মধ্যে আপনি ঠিক যে জানালার পাশে বসেছিলেন সে জানালা দিয়ে একটা অদ্ভুত চেহারার কোনো একটা প্রাণী, যেটি দেখতে অনেকটা মানুষের কাছাকাছি কিন্তু মানুষের মতো নয়, ঠিক এটাকে জন্তু বা প্রাণী বা কি বলবেন আপনি ঠিক ঠাওর করে উঠতে পারছেন না, সেটি গা গলিয়ে ভেতরে ঠুকেছে। তার সঙ্গে সঙ্গে একই রকম দেখতে আরো কয়েকটা একই ধরনের প্রাণী মানুষের চেহারার কাছাকাছি কিন্তু মানুষ নয়, তারা ঘরের ভেতরে ঢুকে আস্তে 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 এসে আপনার যেখানে আপনি শুয়ে আছেন সেখানে চারদিক থেকে আপনাকে ঘিরে ফেলল। আপনি কিন্তু চিৎকার করতে পারছেন না, আপনি কাউকে ডাকতে পারছেন না, আপনি তন্দ্রায় না জাগরণে আপনি কোনোভাবেই সেটিকে বুঝে উঠতে পারছেন না। হঠাৎ করে ওই 5-6 জনের মধ্যে যে সবচেয়ে বড় সে
সে এসে আপনার বুকের উপরে চেপে বসল। মনে হচ্ছে সে আপনার দমটা বন্ধ করে ফেলবে। আপনি ঘামছেন প্রচন্ড, কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না, চিৎকার করতে পারছেন না। আপনার মনে হচ্ছে আপনি এখনই মারা যাবেন। ঠিক তখনই আপনার দরজায় কর্ণনার শব্দ এবং দরজা খুলে গেল। খুলে যাওয়ার পরে সেই মানুষটা যাকে আপনি সন্ধ্যাবেলা দেখেছিলেন যে আপনার বাসার ভেতরে প্রবেশ করছে, সে মানুষটা আপনার গায়ে এসে ধাক্কা দিল আপনাকে। তখন আপনি প্রথম সজ্ঞানে ফিরলেন এবং আপনার বুকের ওপর সে ভারটা চলে গেল। আপনি তো মহা, কি বলবো, আমার জীবন হাতে পাওয়ার মতো খুশি আপনি। তখন তার নাম পরিচয় জানতে চাইলেন, তার সাথে কথা বলছেন। সে অনেকক্ষণ বসে বসে আপনার সাথে কথা বলল। সে আপনাকে এমন এমন তথ্য দিল যে এই তথ্যটি আসলে এই বাড়ি সম্পর্কে আপনার জানার কথা নয়, সে বাসা যদি দীর্ঘদিন ধরে না থাকে তাহলে তারও জানার কথা নয়। এরপর সে স্বাভাবিকভাবে চলে গেল আপনার কাছ থেকে। আপনার রাতের খাবার সময় হয়েছে। আপনার সেই কেয়ারটেকার যে আপনাকে রাতে খাবার দিয়ে যায়, সে যখন আসে তখন তাকে আপনি এই গল্পটি বললেন যে একজন লোক এসেছিল সন্ধ্যাবেলা, তার গায়ের রং এমন, সে দেখতে এমন, সেটা ধুতি পরেছিল। তখন যে মানুষটি আপনার সাথে কথা বলছে, সে কেয়ারটেকার, তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে এবং সে ভয়টি চোখে মুখে ফুটে উঠছে। আপনি জিজ্ঞাসা করলেন যে আপনি ভয় পাচ্ছেন কেন কথা শুনে। তিনি বলছেন, স্যার আপনি যার কথা বলছেন সেই মূলত এই বাসার আগের কেয়ারটেকার ছিল। সে অনেক বছর আগে, প্রায় 20-25 বছর আগে, আপনি যে ঘরটিতে শুয়ে আছেন এই ঘরেই তার মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং কেউ জানে না যে সে কিভাবে কেন মরে গিয়েছিল। তাকে কেউ মেরে ফেলেছে, সে আত্মহত্যা করেছে নাকি অন্য কিছু।